সম্মানিত দর্শক, আজকের গল্প রাজীবের ভাইরাস দাঁত। মগরাহাট পশ্চিম বাসমোড়ের হোমিওপ্যাথি ক্লিনিকের ডাক্তার আনোয়ারুল হক লস্কর তার নিরাময় ক্ষমতার জন্য সুপরিচিত। প্রতিদিন বিকালে তিনি রোগীদের বিভিন্ন সমস্যার সমাধান করেন। একদিন তার ক্লিনিকে এলেন রাজীব নামে এক যুবক। তার চোখে উদ্বেগের ছাপ এবং মুখে অস্বস্তিকর অভিব্যক্তি। রাজীব বললেন, ডাক্তারবাবু, আমার ত্বকে রিংওয়ার্ম বা দাঁতের মতো গোল গোল সমস্যা হয়েছে এবং এগুলো খুব চুলকায়। চামড়ার উপর গোলাকার দাগ দেখা দিয়েছে এবং সেই দাগগুলো লাল রঙের এবং অসহ্য চুলকানি হচ্ছে। দিন দিন দাগগুলো বেড়ে যাচ্ছে। আমি খুবই অস্বস্তিতে আছি ডাক্তারবাবু। ডাক্তার লস্কর মনোযোগ দিয়ে রাজীবের কথাগুলো শুনলেন, তার ত্বক পরীক্ষা করলেন। তার লক্ষণগুলো বিশ্লেষণ করে তিনি বুঝতে পারলেন রাজীবের সমস্যার জন্য উপযুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা প্রয়োজন। ডাক্তার লস্কর রাজীবের জন্য ব্যাসিলিনাম ঔষধটি নির্ধারণ করলেন। ব্যাসিলিনাম ঔষধটি বিশেষত রিংওয়ার্ম এবং ত্বকের বিভিন্ন সমস্যার নিরাময়ে বিশেষভাবে কার্যকরী। ডাক্তার লস্কর রাজীবকে জানালেন, আপনার সমস্যার জন্য ব্যাসিলিনাম ঔষধটি উপযুক্ত হবে, এটি নিয়মিত নিতে হবে। আমি একটি পোটেন্সি সিলেকশন করছি, এলএম পোটেন্সিতে আপনাকে ওষুধটা তৈরি করে দিচ্ছেই, যেভাবে খেতে বল নির্দেশ দেওয়া হবে সেইভাবে খাবেন এবং কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি আপনার ব্যবহৃত জামাকাপড় এবং বিছানার চাদর নিয়মিত পরিষ্কার করবেন। রাজীব ঔষধটি নিয়মিতভাবে গ্রহণ করতে শুরু করলেন। ডাক্তার লস্করের পরামর্শ অনুযায়ী যত্ন নিতে লাগলেন। কিছুদিন পরে তিনি লক্ষ্য করলেন তার ত্বকের গোলাকার দাগের লাল ভাব অনেকটা কমে আসছে, চুলকানি হ্রাস পাচ্ছে। ধীরে ধীরে দাগগুলো সম্পূর্ণ সেরে উঠতে শুরু করলো এবং ত্বক পূর্বের মতো স্বাভাবিক হয়ে উঠল। ডাক্তার লস্করের নির্ধারিত চিকিৎসা এবং রাজীবের সঠিক যত্নের ফলে তিনি ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং ত্বকের অবস্থার উন্নতি দেখে পরিবারের সবাই খুশি হলো এবং তারা সবাই ডাক্তার লস্করের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। রাজীবের এই অভিজ্ঞতা প্রমাণ করে সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং সঠিক ডাক্তারের পরামর্শ মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ। ডাক্তার আনোয়ারুল হক লস্কর তার দক্ষতা এবং সেবার মাধ্যমে অনেক রোগীর জীবনকে সুস্থতার পথে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। ত্বকের সমস্যার জন্য সঠিক চিকিৎসা অপরিহার্য। রাজীবের গল্প সেই আশারই প্রতীক। সুপ্রিয় দর্শক, এই গল্পটি যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।